ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল সো আশা করি সবাই ভালো আছো অনেক অনেকে এই একটা টপিক্স নিয়ে ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে আমাদের এই বছরের মেডিকেলে এইচএসসির উপর জিপিএর ভিত্তিতে যেই দুশো নম্বর করা হয়েছে এসএসসি এবং এইচএসসির জিপিএর ভিত্তিতে যে দুশো নম্বর করা হয়েছে সেটা কতটুকু যৌক্তিক বা সেটাকে আসলেই মানে ফাইনাল কিনা সেটা নিয়ে তো এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে এইচএসসি এবং এসএসসির এসসির জিপিএর উপর যেই দুশো মার্কস ঠিক করা হয়েছে এবং যেই নোটিশটা আসছে সেটা যথেষ্ট অথেন্টিক অর্থাৎ মানে মোটামুটি সত্য আমার কাছে মনে হয়েছে ঠিক আছে মানে এটাকে মিথ্যা বলার মতো কোনো আমি ওয়ে দেখি না যেহেতু একটা ওয়েবসাইটেও মানে সরকারের একটা ওয়েবসাইটেও যেহেতু সেটা পাবলিশ হয়েছে তো এখন তো এখন এই এইচএসসি এবং এসএসসির জিপের উপর যে দুশো মার্কস করা হলো সেই ক্ষেত্রে আমি প্রথমে দেখাবো যে কোন কোন স্টুডেন্টগুলার এটা তো উপকার হয়েছে এবং কোন কোন স্টুডেন্টগুলা মেইনলি তারা ধরাটা খাইছে ক্লিয়ার সো দেখো কয়েকটা ক্যাটাগরি আছে তো মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে হলে তুমি অবশ্যই তোমার এসএসসি এবং এইচএসিতে ভালো করতেই হবে কারণ এসএসসি এবং এইচএসি জিপের উপর দুশো মার্কস আগে থেকেই থাকতো অলোয়েস ঠিক আছে সো এখন একটা জিনিস চিন্তা করো ধরো কোনো একটা স্টুডেন্ট যে জেএসিতে তোমার ফাইভ পাইছে এবং এসএসসিতেও ফাইভ পাইছে অনেক স্টুডেন্ট আছে তো ফাইভ এস এস তো ফাইভ বাট এইচএসসিতে গিয়ে তারা খুব ভালো পড়ালেখা করে না সো এইচএসসি আচ্ছা প্রথমটা হচ্ছে প্রথম ক্যাটাগরি রেগুলার স্টুডেন্ট এস এস সি তো জিপিএ ফাইভ পাইছে তো জিপিএ ফাইভ পাইছে তো তারা জিপিএ ফাইভ পাইছে তারা অর্থাৎ মানে তারা ভালো স্টুডেন্ট তারা মানে জিপিএ ফাইভ পাওয়ার মতো পড়ালেখা করছে এরকম ক্যাটাগরি স্টুডেন্টদের আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো টেনশনে আমি দেখি না কজ এখন তোমার দুশো নম্বর দিলেও যা একশো নম্বর দিলেও তা ঠিক আছে কারণ তোমার এস এসসিতে ফাইভ ছিল এসএসসিতে ফাইভ আসে তেও তোমার ফাইভ আছে ক্লিয়ার তো তোমার এটা নিয়ে কোনো টেনশনেরই কোনো কারণ নাই ঠিক আছে এবং তুমি যেহেতু এইচএসসিতে যেহেতু ভালোভাবে পড়ালেখা করছো ভালোভাবে প্রিপারেশান নিছো সো তুমি মোটামুটি যদি ভালো করে চেষ্টা করে যাও তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড একটা ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিটার খুব একটু লাভ হয়েছে বেশি ঠিক আছে লাভটা কোন ক্যাটাগরি হয়েছে সেকেন্ড ক্যাটাগরির এই ক্যাটাগরিটার লাভটা একটু বেশি হয়েছে এদের লাভ বেশি হয়েছে ঠিক আছে এদের প্লাস চিহ্ন দেওয়া যেতে পারে এদের লাভটা বেশি হয়েছে এই ক্যাটাগরিটা কোন স্টুডেন্টটা যারা জেএসসিতে ফাইভ পাইছে এস এসসিতে ফাইভ পাইছে কিন্তু এইচএসসিতে ওইটা ঠিক মতো পড়ালেখা করে নাই তার মানে এইচএসসি তার প্রিপারেশান খারাপ ছিল ঠিক আছে এই লেভেলে স্টুডেন্টদের জন্য ভালো হয়েছে কারণ হচ্ছে আমাদের যদি লকডাউনের কথা চিন্তা করো লকডাউন প্রায় এখন সাত আট মাস চলতেছে ঠিক আছে প্রায় এক বছর হয়ে যাবে দুই দুদিন পরে সাত আট মাস চলতেছে লকডাউন এখন একটা কথা বলি মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার সাবজেক্ট কোনগুলো পড়া লাগে ধরো যে তোমার বায়োলজি তারপর হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স তারপরে হচ্ছে কেমিস্ট্রি তারপরে হচ্ছে তোমার জি কে তারপরে হচ্ছে তোমার ইংলিশ এখন এগুলোতে বায়োলজি জিনিসটা হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমার অবজেক্টিভ মুখস্থ করলেই চলবে ধরো একজন স্টুডেন্ট সে বুঝে পড়ে না সে সে কোনো বেসিক নেয় না এইচএসিতে ওঠার পরে তার সায়েন্স নিয়েছিল কেন এটা নিয়ে তার মেদাজ গরম সে পড়ালেখা করতে পারে না সে কিছু বুঝে নাই ফিজিক্সের কিছু বোঝে নেয় কেমিস্ট্রির কিছু বোঝে নাই ঠিক আছে তো ওই স্টুডেন্টটা যদি মনে করে যে আমি মেডিকেলে চান্স পাবো তাহলে কিন্তু তার চান্স পাওয়া এখন পসিবল কারণ তার এইচএসসিতে অলরেডি তার জিপিএ খারাপ হইতো কিন্তু এখন খারাপ হয় নাই কারণ কি তার যে যে ভালো ছিল সেটা থাকার কারণে তার এখন এইচএসসির জিপিএ ভালো হয়ে গেছে এখন যদি সে মনে করো আচ্ছা ঠিক আছে আমি ফিজিক্সের ম্যাথমেটিক্স বুঝি নাই সমস্যা নেই তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার ম্যাথ বুঝতে হবে না কেমিস্ট্রির আমি ম্যাথমেটিক্স বুঝি নাই সমস্যা নাই হাজার স্যারের বই নাও এখানে তপন স্যারের বই নাও এই বইগুলো নিয়ে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ করো জাস্ট হয়ে যাবে বায়োলজি এ করো জি ইংলিশ একজন স্টুডেন্ট এরকম কিছু স্টুডেন্ট চান্স পাবে এদের হচ্ছে লাখ ভালো এটার কারণে এদের হচ্ছে লাখ ভালো যেরকম কিছু স্টুডেন্ট পাওয়া যাবে যে সমস্ত স্টুডেন্টরা আলটিমেটলি এই সাত আট মাসে তারা শুধুমাত্র এই এই মানে কয়েকটা বইয়ের উপর প্রিপারেশান নিয়ে তারা আলটিমেটলি ভালো রেজাল্ট করে ফেলবে ঠিক আছে তুমি দেখতেছিলা যে এইচএসসি শুরু থেকে এক দুজন তোমার ফ্রেন্ড ছিল যারা খুব মানে খারাপ রেজাল্ট করতেছিলো ঠিক আছে যে মানে তোমার ফার্স্ট টার্মে ফেল করছে এরকম বা ও আশা চাহিদা দিছিল যে আমার দ্বারা এইচএসসি সায়েন্স হবে না ওইরকম টাইপের ওই স্টুডেন্টটা দেখা যাচ্ছে যে এখন যদি এই সাত আট মাস চেষ্টা করে যদি সে বায়োলজি তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো যদি সে পড়তে পারে অ্যান্ড আলটিমেটলি সে দেখা যাবে যে সে সামহাও একটা মেডিকেলে সে ঢুকে চাইতে পারে এই রিস্কটা ঘটতে পারে এই ডিসিশনের কারণে ঠিক আছে সো এদের জন্য এটা আসলেই মানে তোমার ভালো হয়েছে যে এইচএসির জিপিএ এখন দুশো মার্কস নিছে এদের জন্য খুব ভালো হয়েছে সবথেকে বেশি প্রবলেমেটিক হচ্ছে এই এই জাতীয় স্টুডেন্টগুলোর ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেমেটিক থেকে বেশি ভুগবে হচ্ছে এই ক্যাটাগরি স্টুডেন্টগুলা যারা জেএসসিতে জিপিএ ফাইভের কম পাইছে এস এসসিতে জিপিএ ফাইভই ছিল এবং এইচএসসিতেও তারা এমনভাবে পড়ালেখা করছে যাদের পসিবিলিটি ছিল ওদের ফাইভ পাওয়ার ঠিক আছে অর্থাৎ এরা জিএসিতে তো খারাপ করছে এসএসসিতে তারা জিপিএ ফাইভ পাইছে এবং এইচএসসিতেও তারা ভালো করছে এখন একটা একটা আমি কথা বলি যে আমরা যখন জিএসসি পরীক্ষা দিই তখন এই পড়ালেখাটা যেটা আমরা করি মূলত জিএসিতে পড়ালেখা মানে পড়ুয়া কোনো পুলা নিজের নিজের দায়িত্ব পড়ালেখাটা করে না সেটা গার্জিয়ানের দায়িত্ব পড়ালেখা করে পুলা বাই নিজের দায়িত্ব পড়ালেখা করা হচ্ছে এস এসসি আর এইচএসসিতে মেইনলি এইচএসসিতে আসা সে নিজের দায় নিজের দায়িত্ব পড়ালেখা কিছুটা করতে পারে তো এখন কথা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট ছিল যে ও কোনো কারণে জিএসসিটা খারাপ করছে ও কোনো কারণে জিএসসিতে খারাপ করছে বাট এসএসসি এবং এইচএসসিতে সে নিজ দায়িত্বে চেষ্টা করে সে আলটিমেটলি দেখা যাচ্ছে দেখা যেত যে সে মেডিকেলে চান্স পাওয়া যেত সে তার মেডিকেলে চান্স পাওয়া যাওয়ার পসিবিলিটি ছিল এবং সে তার যোগ্য ছিল সে সেটা যোগ্য ছিল কারণ সে এস এবং এইচএসসিতে খুব ভালোভাবে পড়ালেখা করছে এবং এইচএসিতেও তার ফাইভ পাওয়ার পসিবিলিটি ছিল এই এই লেভেলে স্টুডেন্টগুলোর ক্ষতিটা হয়েছে কোন জায়গায় যে এখন যেহেতু এইচএসসি জিপি তে যেহেতু জিপি কাউন্ট হবে সো এখানে যেহেতু ফাইভের কম আছে ফাইভের কম থাকার কারণে এইটা ওদেরকে ইফেক্ট করবে ওইটা ওদেরকে অ্যাফেক্ট করবে তো এই জাতীয় স্টুডেন্টগুলার এই জাতীয় স্টুডেন্টগুলার আসলে ভাগ্য খারাপ এটার জন্য যে দু দুইশো নম্বরের যৌক্তিকতার জন্যে আসলে এই এই জাতীয় স্টুডেন্টসগুলার ভাগ্য খারাপ ক্লিয়ার তো এদের নিয়ে আসলেই এখন এদের কি করা যাইতে পারে এটা নিয়ে যদি চিন্তা করি এখন অনেক স্টুডেন্ট আমাকে বলতেছে যে ভাই মানে এরকম কি হইতে পারে কি না যে জিপিএর একেবারে মানে আবার বা অনেকে দাবি করতেছে ব্যাপারটা জিপিএর উপর মার্কস এইবার এই বছর তুলে দেয় দেখো জিপিএর উপর যদি মার্কস এই বছর তুলে দেয় তাহলে ব্যাপারটা আরও খারাপ হবে যদি একেবারেই মার্কস না থাকে তাহলে ব্যাপারটা খারাপ হবে কেন তাহলে ব্যাপারটা খারাপ হবে যে তাহলে তুমি এসএসসি এইচএসসিতে কী পড়ালেখা করছো সেটার কোনো মানে ভ্যালু থাকে না ঠিক আছে বা মানে কোনো ভ্যালুই থাকবে না দেখা যাবে যে একটা স্টুডেন্ট জিএসসিতেও থ্রি পয়েন্ট সামথিং পাইছিল এসএসসিতে দেখা যাচ্ছে যে ফোর পয়েন্ট সামথিং পাইছিলো এইচএসিতেও সে খারাপ করতো কিন্তু এই লকডাউনে সে খুব ভালো একটা মানে পড়ালেখা করে সে হয়তো বা কোনো একটা শেষের দিকে মেডিকেলে চান্স পাওয়া যেতে পারে দ্যাট মিন্স যেই যে যেই স্টুডেন্টরা মানে মানে মেডিকেলে পরীক্ষা দেওয়ার কোনো মানে তোমার যোগ্যতাই সে অর্জন করতে পারতেছিল না জিপে দিয়ে সেই স্টুডেন্টরা হয়তো বা চান্স পাওয়া যেতে পারতো অর্থাৎ সেখানে তোমার যোগ্যতার বিচারটা হইতো না এখন দুশো তার মানে একটা হচ্ছে যে জিপের উপর যে মাস্ক আছে সেটা একেবারে বাদ দিয়ে দেওয়াটাও যৌক্তিক না আবার সেটাকে যদি তোমার দুইশো নম্বর রাখে তাহলেও সেটা কিন্তু যৌক্তিক না ঠিক আছে এটা একটা অবিচার এই জাতীয় স্টুডেন্টসগুলোর ক্ষেত্রে যারা সত্যি সত্যি মোটিভেটেড হয়ে ঘুরে দাঁড়াইছিলো অ্যান্ড ঘুরে দাঁড়াইতে পারতো তারা খুব ভালো একটা করতে পারতো অনেক স্টুডেন্ট আছে জেএসিতে আমার আমার এক দুটো ফ্রেন্ড আছে যে থ্রি পয়েন্ট সামথিং পাইছে কিন্তু এস এসসসি এইচএসিতে ভালো করে আমার সাথে এখন সোলিমুল্লা মেডিকেলে পড়তেছে বা তোমার ওই পাশের মেডিকেলে পড়তেছে তো মেইন কথা হচ্ছে এইটাই যে তোমার জেএসসিতে তোমার খারাপ করলেও দ্যাট দ্যাট ডাজেন্ট ম্যাটার অনেক স্টুডেন্ট আছে জেএসিতে ফোর পয়েন্ট পাইতেছে বাট সে পরবর্তীতে মোটিভেটেড হয়ে সে হচ্ছে তোমার এস এস এইচএসিতে ভালো করে ফেলতেছে অ্যান ভালো করে সেকে ভালো মেডিকেলের চান্সেছে এই জাতীয় স্টুডেন্টসদের জন্য কিন্তু এই ডিসিশনটা মারাত্মক ইফেক্ট করবে মারাত্মক ইফেক্ট করবে এই জাতীয় স্টুডেন্টসগুলোর জন্যে যে এই জাতীয় স্টুডেন্টসগুলা আলটিমেটলি এই দুশো নম্বরের কারণে ওরা কিন্তু মারাত্মক একটা ধরা খাবে এখন এইটার একটাই অপশান থাকতে পারে একটা হচ্ছে একেবারে দুশো না রেখে এবং একেবারে মানে জিরোতে না আয় না যদি সেটাকে কমায় দেয় মার্কসটা ধরো জিপের উপর মার্কস যদি এবার একশো করে দেয় বা পঞ্চাশ করে দেয় আমি জানি আসলে সেটার পসিবিলিটি আছে কিনা যেভাবে তারা নোটিশটা দিছে সো আমি পসিবিলিটি মোটামুটি জিরো পার্সেন্ট দেখি যে এটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি ঠিক আছে তারপরেও যদি ওনারা মনে করেন ওনারা যদি সেই জিনিসটা বিবেচনায় আনেন যে আচ্ছা ঠিক আছে এই জাতীয় স্টুডেন্টসগুলো যেগুলো আছে সেই জাতীয় স্টুডেন্টসগুলোর ক্ষতিটা বিবেচনা করা দরকার এবং এই ক্ষতিটা যদি তারা বিবেচনা করে তাহলে হয়তো বা সেটা তোমার ইয়া করতে পারে একশো একশো নম্বর বা পঁচাত্তর নম্বর বা তোমার পঞ্চাশ নম্বরে নিয়ে আসতে পারে এটা আসলে কিন্তু একটা মোটামুটি একটা পারফেক্ট একটা প্লেস হবে পারফেক্ট একটা জায়গা হবে বা পারফেক্ট একটা তোমার বিচার হবে ঠিক আছে নালে এই ব্যাপারটা ও বিচারেই ঠেকা যাবে আমি যখন নোটিশটা ফার্স্টে দেখছি আমার বিশ্বাস হইতেছিলো না যে আসলে কি এই বছর এটা এটা কীভাবে সম্ভব ভাব ইস পসিবল যে দুশো নম্বরে সেটা দিয়ে দিল কারণ যারা সেলফ মোটিভেটেড হয়ে পরবর্তীতে পড়ালেখা করছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা খারাপ ফোর্থ ক্যাটাগরি যাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই ঠিক আছে যে এইদিকে দুশো থাকুক তিনশো থাকুক দ্যাট ডা ম্যাটার ফোর্থ ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা এসএসসিতে জিপিএর মানে তোমার ফাইভের নিচে পাইছে এস এসসিতেও ফাইভের নিচে পাইছে সো একটা জিনিস বিশ্বাস রাখো কোনো একটা স্টুডেন্ট যদি জিএসসিতেও ফাইভের নিচে পায় এস এসসিতেও ফাইভের নিচে পায় সে গিয়ে এইচএসসিতে ভালো করতে পারবে না কজ কজ হচ্ছে তোমার বেসিক যদি না থাকে এসএসসি এবং জেএসসিতে যদি বেসিক না থাকে একটা স্টুডেন্ট এইচএসসিতে গিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারবে না তুমি দেখো এসএসসিতে যতজন প্লাস পায় এইচএসসিতে তার প্লাস পাওয়ার সংখ্যাটা সেটা অনেকটা কমে যায় দেখা যায় যে এই এসএসসিতে এক লক্ষ প্লাস পাইলে এইচএসসিতে প্লাস পাওয়া হচ্ছে পঁচিশ হাজার দ্যাট মিনস মানে চার ভাগের এক অংশে চলে আসে ঠিক আছে সেইটার কারণ হচ্ছে যে এসএসসি থেকে এইচএসসি হার্ড অ্যান্ড এই এসএসসিতে যদি তুমি খারাপ করো তার মানে এসএসসিতে তুমি খারাপ করছিলে তার মানে তুমি এইচএসসিতে ঘুরে দাঁড়াবা বা এইচএসসিতে তুমি ফাইভ পাইলা সমস্যা নাই ফাইভ পাইলেও তো তোমার ওইটাই হইতো ঠিক আছে এসএসসিতে এইচএসসিতে যদি তুমি ফাইভ পাইতা ফাইভ পাইলেও তো তোমার এস তে তো কম ছিল সেটার জন্য তো জিপে কাটতোই ঠিক আছে সো জাস্ট একটু টু নাম্বারে হেলফের হবে বাট মেন কথা হচ্ছে যে তোমার যেহেতু জেএসি কম এস কম সো আসলেই তুমি হয়তো বা সেটার যোগ্য ছিল না ঠিক আছে সো তোমার এই এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করার কিচ্ছু নয় আমার মাথা ব্যথা হচ্ছে জাস্ট এই স্টুডেন্টসগুলো নিয়ে এই দুইটা ক্যাটাগরি নিয়ে যে এখানে কি যেটা হবে এখানে কিছু অযোগ্য স্টুডেন্ট যারা এইচএসসিতে সারা বছর ভালো করে পড়ালেখা করে নাই কিছু অযোগ্য স্টুডেন্ট ঢুকে যাবে আর কিছু যোগ্য স্টুডেন্ট বাদ যাবে যদি এই দুশো নম্বরে রাখে এখন গতকালকেও দেখলাম যে আমাকে এক দুজন কমেন্ট বক্সে মানে তোমার এক দুটা পত্রিকার এয়া দেওয়া দিছে যে সেটা নিয়ে মিটিং একটা হইতে পারে বা কিছু একটা হইতে পারে তো হইলে অবশ্যই সেটা যদি অথেন্টিক কোনো সোর্স হয় অথেন্টিক কোনো সোর্স থেকে যদি সেটা জানতে পারি যে মিটিং হয়েছে দেন কমান হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানায় দিব ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখো আর এই জাতীয় স্টুডেন্টসগুলা যাদের জিপিএ খুব বেশি খারাপ না যে জেএসসিতে খুব বেশি খারাপ করে নাই ধরো যে আবার মানে এটা কিন্তু আরেকটা ভালো করছে যে এসএসসি জেসির জন্য নিতে হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এস জন্য নিতে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো এইটা কিন্তু খুব একটা ভালো করছে কারণ জেএসসির রেজাল্টটা তুমি যদি একটু বেশি খারাপও করে ফেলো এটা কিন্তু খুব বেশি এফেক্ট ফেলতেছে না খুব বেশি এফেক্ট ফেলবে না বাট আগে যেটা ছিল আমরা যখন প্রথম ইসলাম অ্যাভারেজ করবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তখন কিন্তু ব্যাপারটা আরও বেশি সিভিয়ার তোমার ইয়া ছিল এটা কি বলে আরো বেশি সিভিয়ার মানে মানে একটা খারাপের ব্যাপার ছিল ক্লিয়ার সো এটা একটা ভালো করছে এটা একটা ভালো ডিসিশন জিএসসি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এইচএসসি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে কারণ জিএসসির আদালটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয় ভালো ঠিক আছে স্টুডেন্টরা মেনলি চেঞ্জ হয় এসএসসি এবং এইচএসসিতে জিএসসি দিয়ে কোনো কিছুই আলটিমেটলি জাস্ট করা যায় না সো এই জিনিসটাই দেখা যাক কী হয় আমার মনে হয় যে দুশো নম্বরটা এটা মানে তোমার এদের জন্য এবং এদের জন্য এটা মানে এদের জন্য দুশো নম্বর করলেও যা দুশো নম্বর একশো নম্বর করলেও তা এদের জন্য এটা ম্যাটার করে না বাট এই দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা ম্যাটার করে এবং এটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাবা উচিত ঠিক আছে এবং তোমরা যদি পারো তোমরা স্টুডেন্টসরা যদি পারো সেটা যদি কোনোভাবে মিডিয়ার ইয়াতে আনতে এটা কি বলে মিডিয়ার সামনে আনতে বা মিডিয়ার সামনে তুলে ধরতে বা তোমরা কোনো একটা গ্রুপ করে যদি মিডিয়ার সামনে সেটাকে বা কোনো একটা প্রটেস্টের মাধ্যমে যদি মিডিয়ার সামনে কোনোভাবে সামা সেটা উপস্থাপন করতে পারো তোমাদের সেই যুক্তিগুলো দিয়ে এই যুক্তিগুলো দিয়ে যে একটা স্টুডেন্ট যে সে খারাপ করছে এস এস তার ভালো ছিল এইচএসিতে সে ভালো করতে পারতো সেই স্টুডেন্টটা তো এখন কোনো কারণে তার ইয়াতে যাচ্ছে তো সেই জায়গাটাতে আসলে কীভাবে সেই ক্ষতিপূরণটা করা যায় কীভাবে সেই ক্ষতিপূরণটা দেওয়া যায় তোমাদের সেই যুক্তিগুলো দিয়ে যদি তোমরা কোনো কিছু একটা করতে পারো অন্তত কয়েকজন যদি মানে এইখানে অনেক স্টুডেন্টরা তোমরা ইয়া দেখবা ভিডিওটা দেখতেছো তো কারো বাবা হয়তো সাংবাদিক থাকতে পারে সো সেই জিনিসটা যদি মিডিয়াতে আনতে পারো তোমরা এই ব্যাপারগুলো তুলে আনতে পারো যে এইচএসির দুশো নম্বর থেকে যদি নাম্বারটা একটু কমানো হয় দ্যাটস বেটার একেবারে আবার জিরো করার ইয়া নেই আমার নাইমা পড়ো না ঠিক আছে একেবারে জিরো করার জন্য কোনো কিছু কিছু স্টুডেন্ট নামবে অবশ্য বাট দ্যাট দেন মানে এইটা অ্যাকসেপ্টেবল হবে না জীবনে তো তোমরা যদি সেটাকে দুশো থেকে একশোতে আনতে পারো তাহলে সেখানে ডিফারেন্সটা কম হবে এটাই হচ্ছে তোমাদের কাছে আশা থাকবে দেখা যাক তারপরে যদি কোনো মিটিং হয় কোনো যদি সিদ্ধান্ত আসে যে সেটা কমানো হবে বা কোনো কিছু হবে ঠিক আছে তো সবগুলোই আমরা এই চ্যানেলে জানিয়ে দেওয়ার ট্রাই করবো সো তোমরা এই জন্য পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তার সাথে সাথে আমাদের যে কুইক অনলাইন স্কুল ফেসবুক গ্রুপ আছে সেটার সাথে যুক্ত থাকবা আমি গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং